অসময় বৃষ্টিতে জয়পুরহাটে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার ভোররাত থেকে অঝোর ধারায় বৃষ্টিতে জেলায় অধিকাংশ আলুক্ষেত ডুবে গেছে। হিমাগারে রাখার জন্য ক্ষেত পরিচর্যা করলেও অসময় বৃষ্টিতে ডুবে যাওয়া আলু নষ্ট হওয়ার শঙ্কা করছেন কৃষকরা। এদিকে অসময় বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে আলু, সরিষা, গম ও ভুট্টা চাষিরা বিপাকে পড়েছেন। জয়পুরহাটে এবার আলু চাষ হয়েছে 40,280 হেক্টর জমিতে। এর মধ্যে হিমাগারে সংরক্ষণ করার উদ্দেশ্যে জেলার প্রায় 25,000 হেক্টর জমির আলু ক্ষেত পরিচর্যা করছেন কৃষকরা। 15 থেকে 20 দিন পর এই আলু কৃষকদের ঘরে ওঠার কথা, কিন্তু হঠাৎ ভারী বৃষ্টিতে ডুবে গেছে আলুর ক্ষেত, আর আলু নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। অধিকাংশ কৃষক ডুবে যাওয়া আলু ক্ষেতের পানি নিষ্কাশনে ব্যস্ত, আবার কেউ কেউ নষ্ট হওয়ার আশঙ্কায় কাদা পানি উপেক্ষা করে আলু সংগ্রহ করছেন ক্ষেত থেকে। হঠাৎ এরকম বৃষ্টি আসে, আমাদের আলু এরকম পানির নিচে চলে গেল, আমাদের খুবই সমস্যা। অর্ধেকে এলা নষ্ট হয়ে যাবে, এলা আলু রাখা হিমাগারে যাবে না। দুদিনে 17.60 মিলিমিটার বৃষ্টি হলেও আলুর তেমন ক্ষতি হবে না বলছেন এই কৃষি কর্মকর্তা। আমাদের লক্ষণীয় ক্ষতি নাই, তবে যদি বৃষ্টি না হয় আলুর বা ফসলের তেমন কোনো ক্ষতি হবে না। এদিকে ঠাকুরগাঁওয়ে বৃষ্টি ও দমকা হাওয়ায় ক্ষেতে পানি জমে হেলে পড়েছে গম ও সরিষা। কিছু কিছু জমিতে পানি জমে হেলে পড়া সরিষা ক্ষেত ডুবে গেছে। এতে ফলন কম হওয়ার আশঙ্কা চাষিদের। বৃষ্টিতে ক্ষতি হচ্ছে আলুরও। কৃষকরা কিছু কিছু জমি থেকে আগাম জাতের আলু তুললেও বেশিরভাগই এখনো উঠানো হয়নি। জমিতে পানি জমার কারণে আলু নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। এই বৃষ্টিতে এমন ক্ষয়ক্ষতি করলো যে সীমার বাইরে। গমগুলা 1.5 বিঘা মাটির গম ক্ষতি হয়ে গেছে। গমগুলা দুদিনে পানি মেঘে মাটির সাথে মিশে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন, কৃষকদের জমিতে জমা পানি বের করে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জরিপ করে ফসলের ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। গম, সরিষা, ভুট্টা সহ বিভিন্ন ফসল কিছুটা হেলে পড়েছে। আলুর জমিতে পানি জমেছে, আমরা কৃষকদেরকে এই পানি বের করে দেওয়ার পরামর্শ দিয়েছি। প্রিয়া কুণ্ডু, DBC নিউজ ডেস্ক।